তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার এক মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। তেলিয়ামুড়া বাজারের বিভিন্ন দোকানের ব্যবসায়ী সহ পথ চলতি মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। করোনাকালে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। দিন দিন কোভিডের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, তো তেলিয়ামুড়া বাজারটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য বিশেষ করে ব্যবসায়ীদের স্বার্থে আমরা আজকে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম গত 20 জানুয়ারি তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনে ব্যবসায়ী মণ্ডলীকে নিয়ে, যে আমরা কোভিডের যে পরিসংখ্যাটা সেটা যদি আমরা নিচে নামাতে পারি তাহলে আমাদের ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত হবে, একটু অধিক সময় পাবে ব্যবসা বাণিজ্য করার জন্য। যে কারণে এখন দেখা যাচ্ছে যে টেস্টিংয়ের পর দেখা যাচ্ছে হাসপাতালে যারা টেস্ট করছে তারা পজিটিভ হয়ে যাচ্ছে। আমরা এখন তেলিয়ামুড়া বাজারের পক্ষ থেকে যদি অধিক সংখ্যক মানুষকে যদি টেস্টে উৎসাহিত করতে পারি তাহলে আমরা তেলিয়ামুড়া বাজারটা হয়তো আমাদের পক্ষে থাকবে।